রংপুরে সড়কের ওপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি থাকায় ব্যাহত হচ্ছে সড়ক সংস্কার কাজ ফলে যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি সহ চরম দুর্ভোগে সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ সড়কের দুপাশ ভূমি দস্যুদের দখল এবং সড়কের ওপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি থাকায় আটকে পড়েছে সড়ক সংস্কারের কাজ অদৃশ্য কারণে নীরব প্রশাসন রংপুর থেকে এস এম রাফাত হোসেন বাঁধনের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা রংপুরে পীরগাজা উপজেলার দেবী চৌধুরানী ও তাম্বুলপুর সংযোগ সড়কের পাশে প্রভাবশালী দখলদার ও ভূমিদস্যুদের অবৈধ স্থাপনার কারণে প্রশস্ত সড়ক এখন সংকীর্ণ হয়ে গলিতে পরিণত হয়েছে এছাড়া সড়কের ওপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি থাকায় ব্যাহত হচ্ছে সড়ক সংস্কার কাজ শুধু তাই নয় নিয়ম তোয়াক্কা না করে দেবী চৌধুরানী বাজারে প্রভাবশালীরা সরকারের জমি দখলের পাশাপাশি ব্যক্তি মালিকানা নিম্ন আয়ের কিছু মানুষের জমি জোরপূর্বক দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছে এমন অভিযোগও রয়েছে কোনো আমি ঘুরখাম নেয়নি সৃষ্টিগত আর কি বাধা সৃষ্টিগত রোডে গাছ সহ পোল এটা সরা একান্ত প্রয়োজন বিদ্যুৎ বিভাগকে জানিয়ে যদি পোলগুলো একটু সরিয়ে দিয়ে রাস্তাটা করে তাহলে আমাদের জনস্বার্থে খুব উপজেলা প্রশাসন বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ